পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হলেন গ্রামের মহিলারা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার 60 নম্বর জাতীয় সড়কের পুয়াবাগান মোড় এলাকায়। এদিন ভগবানপুর, পুয়াবাগান, উপরশোল, পাতালখুড়ি, ভাগাবাদ, আগয়া, নন্দীগ্রাম, কৃষ্ণনগর সহ বেশ কয়েকটি গ্রামের মহিলারা হাঁড়ি, কলসি, বালতি নিয়ে পথ অবরোধে শামিল হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধ তুলে দিলে অবরোধকারীরা বাঁকুড়া 1 নম্বর ব্লক অফিসে উপস্থিত হয়। অবরোধকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা পানীয় জল পাচ্ছেন না, পঞ্চায়েতে জানিও কোনো কাজ হয়নি, বাধ্য হয়ে সোমবার তারা পথ অবরোধে শামিল হন। জলের দাবিতে আজকে আমরা পথ অবরোধ করেছিলাম। আমাদের অন্য কোনো অসুবিধা নেই, পানীয় জলের প্রচণ্ড কষ্ট, এখানে পানীয় জল দেওয়া হয়নি। কতটা সমস্যায় পড়তে হচ্ছে? প্রচণ্ড সমস্যায় পড়তে হচ্ছে। বাড়ির সব কিছু জলের দ্বারাই হয় কাজ, সব কিছু বাড়ি, কিন্তু আমাদের পানীয় জল এখানে একদম দেওয়া হয়, কোনো কল বসানো হয় প্রত্যেক। আমাদের এখানে আরও অনেক গ্রাম আছে দেখেছি পাশে, তারা জল, পানীয় জল পেয়েছে, কিন্তু আমাদের এখানে দেওয়া হয়। কতগুলো গ্রামে জল নেই? আমাদের অনেক, এখানে 4-5টা গ্রামে পাশাপাশি জলের ব্যবস্থা কোনো হয়নি। আমাদের ভাগাবান, উপসল, এইদিকে পাতালখুড়ি, সোনামিলে, তারপরে আগয়া, কৃষ্ণনগর, এই গ্রামগুলো এখানে জলের ব্যবস্থা কোনো করা হয়নি। এখানে আপনারা কী করেছেন হাঁড়ি বালতি নিয়ে? আমরা হাঁড়ি বালতি নিয়ে রাস্তায় অবরোধ করেছিলাম। পরে তারা বাঁকুড়া 1 নম্বর ব্লকে একটি স্মারকলিপি জমা দেয়। আগামী দিনে পানীয় জলের ব্যবস্থা না হলে তারা বৃহত্তর আন্দোলনের হুমকি দেন। মূলত করেছি পানীয় জলের জন্য, কারণ বিভিন্ন জায়গায় আমাদের যেটা দুয়ারে দুয়ারে জল দেওয়ার কথা ছিল সেটা তো হয়নি, এমনকি গ্রামে পর্যন্ত পাইপ লাইন পর্যন্ত বসানো হয়নি, জল তো দুরস্থ। এবং প্রচণ্ড বাঁকুড়ায় বুঝতে পারছেন দাবদাহ কীরকম চলছে, এবার পুকুর শুকিয়ে যাচ্ছে, সমস্ত কিছু জলের লেয়ার কমে যাচ্ছে, তাহলে সেই জায়গায় আমাদের মানে প্রচণ্ড অসুবিধা হচ্ছে মহিলাদের। পুরুষরা তো বাইরে বাইরে ঘুরে বেড়ান, তাদের তো অসুবিধা, মহিলাদের সমস্ত কাজ তো ধরুন জল দিয়েই হয়, এবং সেই পানীয় জলটাও আমরা পাচ্ছি না। তার দাবিতেই আমরা আজকে পত্র অবরোধ করতে বাধ্য হয়েছি, সময় মধ্যে তুলে নিলাম। কিন্তু পরবর্তীকালে যদি আমাদের এই দাবিগুলো না মানা হয় আমরা কিন্তু আবার বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।